হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমি আছি মোটামুটি। তো আজকে হলো মহাপঞ্চমী। তো পঞ্চমীর দিনে ঠাকুর দেখতে না গিয়ে আজকে যাচ্ছি হলো আমি বাজারে। তো বাজারে যাচ্ছি হলো বান্ধবীর, ওর একটু জিনিস কেনার আছে। তো এই কয়েকদিন ধরে আমারও শরীর খারাপ ছিল, ওরও শরীর খারাপ ছিল, ওই জন্য বেরোনো হয় না। তো ভাবলাম আজকে পঞ্চমী, ওই জন্য বেরোই। আর যেহেতু পুজো স্টার্ট হয়ে গেছে, ওই জন্য একটু ড্রেসও একটু হালকা করে সেজে নিয়েছি। আর পুজোকালের দিন বাজারে একটু অন্যরকমভাবে তো যাওয়া যায় না। আর যে রাস্তা দিয়ে যাবো ওই রাস্তাতে দুই তিনটে কেন বেশ কয়েকটা ঠাকুর মানে ব্যান্ডেল হয় আর কি। তো যাওয়ার পথে ওগুলোও দেখে যাবো, ওই জন্য হালকা একটু সেজেছি। তো এখন বেরোবো আমি আর ওই যাচ্ছি, মূল উদ্দেশ্য হলো জিনিস কেনার। তো তারপর রাস্তা যে কটা ঠাকুর পড়তো সে কটা দেখে আসবো। তো চলো বেরিয়ে যাই, তোমরাও দেখতে থাকো। আমি আর পারমিতে বেরিয়ে গিয়েছি, আর এখন এত তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায় কি বলবো। তো চলো দেখতে থাকো। আমরা এবার দাঁড়িয়ে পড়েছি একটু ফুচকা খেতে। ফুচকা না খেলে তো হবেই না। তো তারপরে বান্ধবী যে কাজটাতে এসেছিল ওটা সেরে আমরা গাড়িতে চলে যাব, আর যার পথে যেটা পড়বে সেটা দেখে চলে যাব। এই প্যান্ডেলটা দেখো, এটা হচ্ছে বাতকুলা ইউনাইটেড ক্লাব। এতক্ষণ তোমরা যে কয়েকটা প্যান্ডেল দেখলে তার মধ্যে আমার এই প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে। এটা হলো শামুক দিয়ে তৈরি, ভিতরে দেখতে পাচ্ছ। আর আমরা তো ঠাকুর দেখা সেরকম প্ল্যান নিয়ে আসিনি, তবুও বেশ কয়েকটা ঠাকুর দেখা হয়েই গেল। আমাদের বাতকুলার একটা নামকরা ক্লাব, অনামী ক্লাব। এখানে কিছু নাচের অনুষ্ঠান হচ্ছে। এইখানে ভিড়টা দেখছি বেশি, এতক্ষণ অন্যান্য প্যান্ডেলে এত ভিড় ছিল না। তবে এটার থেকে আমি তোমাদেরকে আগে যে প্যান্ডেলটা দেখালাম ওটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। চলে এসেছি বাড়িতে, তখন কটা বাজে, পড়ে নটা এরকম বাজে, এখন প্রায় 10টা বাজতে চললো। তো বাড়ি এসে কি বলবো, নতুন জুতো পরে পা দুটো ফোসকা পড়ে গেছে, এত মানে ভাবতে পারিনি যে এরকম ফোসকা পড়বে। তো আট দিন ঠাকুর দেখবো কি করে আমি তাই ভাবছি। এখন ভাবছি একটা জুতোই কিনতে হবে, তার কারণ হচ্ছে এমনি একটা সিম্পল জুতো আছে ওটা পরে তো বেরোনো যায় না। তো যাই হোক, আজকে তো প্ল্যান ছিলই না ঠাকুর দেখার, তো ভালোই ঘুরলাম। কিন্তু আমার পায়ের জন্য মানে খুব একটা বেশিক্ষণ হাঁটতে পারলাম না, মানে আর কি এত ফোসকা পড়ে গিয়েছে দুটো আঙুলে, কি বলবো তোমাদেরকে। তবুও কিন্তু আজকে ভালোই ভিড় দেখলাম, ভেবেছিলাম হয়তো ভিড়টিটা তো হবে না, ভালোই ভিড় দেখলাম আজকে পঞ্চমীর দিনে। তো আজকে ষষ্ঠীর দিনে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, তো সবাইকে মহাষষ্ঠী। তো সবাই কোথায় কোথায় যাচ্ছে পুজো দেখতে আমাকে জানিও। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।